আল্লাহর পয়গাম্বর বলে উম্মতির দলেরা কান পেতে শুনে রাখো ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির মধ্যে সর্বপ্রথম যাকে কবর থেকে উঠার পারমিশন দান করবে তিনি হলেন আমি পয়গাম্বর ওয়া আউয়ালু মাইয়ুন শাক্কু আনহুল কবর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে আমাকে উঠার পারমিশন দান করবে আমি যখন কবর থেকে উঠে হাশরের ময়দানের দিকে যাব আমার সব উম্মতগুলো আমার পিছনে পিছনে রওনা হয়ে যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা টিলা বিশাল বড় একটা পাহাড় লাওয়াউল হামদ নামক পাহাড়ের মধ্যে আমাকে অবস্থান করার পারমিশন দিয়ে দিবে আমার উম্মতরাও সেই পাহাড়ের মধ্যে উঠে পড়বে সব উম্মতের থেকে আলাদা হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবুজ বর্ণের একটা পোশাক পরাইয়া দিবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রাগা রাগ রাগ অবস্থায় বসে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াত জালালিয়াত প্রকাশ করে বসে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না এক বিঘত মাথার উপরে সূর্য চলে আসবে সূর্যের তাপের কারণে জমিনটাও তামায় পরিণত হয়ে যাবে নিচে তামা গরম হয়ে যাইবে উপরে সূর্যের গরম গরমে গরমে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো কাঁধ পর্যন্ত কারো এরকম ভাবে মাথার উপর পর্যন্ত ঘাম হয়ে যাইবে মানুষের গুনার পরিমাণ অনুযায়ী তাদের ঘাম ও তাদের শরীরের ওই অবস্থান অনুযায়ী ওই অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী ঘাম হয়ে যাইবে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাইবে সব উম্মতের দলেরা তাদের শশ পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে যাইবে আদম আলাইহিস সালামের অনুসারীরা তার সামনে উপস্থিত হয়ে যাইবে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা তার নবীর সামনে উপস্থিত হয়ে যাইবে মুসা আলাইহিস সালামের উম্মতেরা তার সামনে উপস্থিত হয়ে যাইবে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে যাইবে ডাক দিয়ে বলবে ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাই জান্নাত দেখ চাই জাহান্নাম দেখ যেটাই দেখ না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে বিচার কার্যটা শুরু করে দেয় এই অপেক্ষা আর আমাদের জন্য ভালো লাগে না সমস্ত আম্বিয়ে কেরাম তাকে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়িয়াত নিয়ে জালালিয়াত নিয়ে ডাক দিয়ে দুনিয়ার সব মানুষদেরকে বলতে থাকবে লিমানিল মুলকুল ইয়াউম এ দুনিয়ার রাজা বাদশারা দুনিয়ার জমিনের মধ্যে যারা অহংকার করেছো দুই দিনের বাহাদুরি পাইয়া দুই দিনের ক্ষমতা পাইয়া যারা অহংকার করেছো দেমাক দেখাইছো যারা এরকম ভাবে মানুষকে মানুষ মনে করো নাই তুমি মাত্র মসজিদের সভাপতি হয়েছো ইমাম তোমার সামনে ভালো লাগে না মুয়াজ্জিন তোমার সামনে ভালো লাগে না পাঁচ পয়সার মূল্য মুয়াজ্জিনের নাই ইমামের পাঁচ পয়সা মূল্য নাই খতিবের পাঁচ পয়সা মূল্য তোমার কাছে নাই মসজিদে আইসাই তুমি বাঁকা নজরে মুয়াজ্জিনের দিকে তাকাইছো খতিবের দিকে তাকাইছো ইমামের দিকে তাকাইছো খাদেমের দিকে তাকাইছো আল্লাহ ডাক দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম বলো দেখি আজকের দিনের রাজত্ব কার সব মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে মানুষের বুকটা থরথর করে কাঁপতে থাকবে পাগুলো থরথর করে কাঁপতে থাকবে কারো জবান থেকে কোনো কথা বাহির হবে না আমার আল্লাহই বারবার এই প্রশ্ন করতে থাকবে যখন পাল্টা কোনো জবাব না আসবে আমার মালিকই ডাক দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কহার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম আজকের দিনের মালিক সব আম্বিয়ে কেরাম যখন দেখবে আমার পয়গাম্বর আমার আল্লাহ কহারিয়াত জালালিয়াত নিয়ে বসে আছেন বিচার কার্য শুরু করেন না সমস্ত আম্বিয়ে কেরাম তাদের উম্মতদেরকে ডাক দিয়ে বলবে উম্মতেরা রে আমাদের পক্ষে আল্লাহর দরবারে যাইয়া এই মুহূর্তে সুপারিশ করার সাহস নাই সুতরাং চলো আমাদের সামনে চলো আমাদের সঙ্গে চলো আখিরি জমানার পয়গাম্বর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাখলুকাতের চাইতে বেশি মহব্বত করেন যেসি ভালোবাসেন ওই পয়গাম্বরের সামনে উপস্থিত হই সমস্ত আম্বিয়ে কেরাম তাদের স্ব উম্মতদেরকে নিয়ে লাওয়াউল হামদ নামক স্থানের মধ্যে উপস্থিত হয়ে যাইবে আল্লাহর পয়গাম্বরের সামনে উপস্থিত হইয়া সমস্ত আম্বিয়ে কেরাম এবং তাদের উম্মতেরা ডাক দিয়ে বলবে পয়গাম্বর আল্লাহ
আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে বিচার কার্য শুরু করে দেয় উম্মতেরা ডাক দিয়ে বলবে ও পয়গম্বর আল্লাহ চাই আমাদেরকে জান্নাত দেখ চাই আমাদেরকে জাহান্নাম দেখ সেটা আমাদের কোনো আফসোসের নয় আমাদের বিচার কার্য যখন শুরু হয়ে যায় বিচারটা যাতে সমাপ্তি হয়ে যায় আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে যাবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আপনার গায়ের মধ্যে বসা মশা মাছি বসা পর্যন্ত আমি আল্লাহ হারাম করে দিয়েছিলাম নবী গো আপনি কেন সেজদার মধ্যে পড়েন আজকে তো কান্নার কোনো অবকাশ নাই কান্নার কোনো সুযোগ নাই আজকে হলো আপনার প্রতিদানের বিষয় প্রতিদান পাওয়ার সময় কি চান আমার কাছে চান আল্লাহর পয়গম্বর মাথা উঠাবেন ডাক দিয়ে বলবেন ও পরওয়ারদিগারে আলো আমার উম্মতের এবং গোটা মানব জাতির বিচার কার্য আপনি শুরু করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন আল্লাহর পয়গম্বর ওই বিচার কার্যের পাশেই দাঁড়ানো থাকবে নবী আমার ডাক দিয়ে বলবে আমার কিছু উম্মত গুনাহের কারণে যখন জাহান্নামের দিকে যাইবে আমি তাকে তাকে তাদের আমলনামাগুলো পর্যবেক্ষণ করব আমলনামার দিকে তাকাইব আমার উম্মতের আমল নামার মধ্যে যদি দশটা আমল থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে আমি সুপারিশ করব আল্লাহ আমার গুনাহগার উম্মত দুর্বল উম্মত এই আমলগুলো করেছে এই আমলের বদৌলতে আমি আমার উম্মতের পক্ষে জামিনদার হয়ে গেলাম সুপারিশদার হয়ে গেলাম ও আল্লাহ দয়া করে মায়া করে আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালায় না আমার উম্মতগুলোকে জাহান্নামের ভিতরে পাঠায়েন না আমার উম্মতগুলোকে দয়া করে মায়া করে জান্নাতের বাসিন্দা করে দেন দশটা আমল যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহর পয়গম্বর ওই হাসরের ময়দানে আমাদের জন্য কঠিন মুসিবতের সময় আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন কত বড় সৌভাগ্যবান তারা যাদের জন্য প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর নবী যদি কারো জন্য সুপারিশ করে তার নাজাত ছাড়া আর বিকল্প কিছু হবে না তাকে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই নাজাত দিয়া দিবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে জান্নাত দিবেই দিবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো সংশয় নাই এজন্য আল্লাহর পয়গম্বর বলে আমার উম্মতের দলেরা দশটা আমল যার মধ্যে থাকবে দশটা আমল যদি তুমি করতে পারো আমি পয়গম্বর হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া তোমার জন্য সুপারিশ করব আল্লাহর নবী বলে আমার উম্মতের দলেরা আবু দাউদ শরীফের রেওয়ায়াত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাবারানী শরীফের রেওয়ায়াত আল্লাহর পয়গম্বর বলে মান হাফিজা আলা উম্মতি আরবাঈনা হাদিসান ফি আমরি দীনিহা বাআসাহুল্লাহু ফাকীহান ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা আল্লাহর নবী বলে উম্মতেরা আমার যে উম্মত দীন ও শরিয়াত সম্পর্কে দীন ও শরিয়াত সম্পর্কে ইসলামের বিধিবিধান সম্পর্কে মাত্র 40টা হাদিস মুখস্থ করবে মাত্র 40টা হাদিস যারা মুখস্থ করবে আল্লাহর পয়গম্বর বলে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে ফকিদের অন্তর্ভুক্ত বড় বড় মুফতিদের অন্তর্ভুক্ত করে তারপরে উঠাবেন শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদা কিয়ামতের কঠিন মুসিবতে আমি আল্লাহ আমি পয়গম্বর আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যাব সাক্ষীদাতা হয়ে যাব আমার গুনাহগার উম্মত যদি গুনাহের কারণে জাহান্নামের বাসিন্দা হয়ে যায় আমি পয়গম্বর ওই উম্মতের জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিব দুই নম্বর আমল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাও তাবারানির রাওয়ায়াত আল্লাহর পয়গম্বর বলে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর পয়গম্বর বলে উম্মতেরা শুনো যেই বান্দা জবান দিয়ে ফজরের নামাজের পর মাত্র 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আর মাগরিবের নামাজের পর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমি পয়গম্বর হাশরের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাব ফজরের পর 10 বার দুরূদ শরীফ আর মাগরিবের পর মাত্র 10 বার দুরূদ শরীফ এই 10 বার দুরূদ শরীফ পাঠ করতে সর্বোচ্চ
এক থেকে 1.5 মিনিট সময় লাগবে এই 1.5 মিনিট সময় ব্যয় করে আমরা যদি এই এরকম ভাবে ব্যয় করে এই দুরূদ শরীফ 10 বার 10 বার করে পাঠ করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাউ কেউ কাউকে পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না সন্তান পিতামাতাকে পরিচয় দিবে না পিতামাতা সন্তানকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না নবী বলে মাত্র সকালে 10 বার দুরূদ বিকালে 10 বার দুরূদ যদি তোমরা পাঠ করতে পারো আদরাকাত হুশাফাতি ইয়াউমাল কিয়ামা আমি পয়গাম্বর কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করব সুপারিশ করে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দেব তিন নাম্বার আমল আল্লাহর পয়গাম্বর বলে বুখারী শরীফের রেওয়ায়াত বুখারীর 199 নাম্বার হাদিস বুখারীর 99 নাম্বার হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর পয়গাম্বর বলে আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে সবচাইতে আমার সৌভাগ্যবান উম্মত তারা হবে যারা জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের মধ্যে সেটা বিশ্বাস করবে তো যদি এই কথা বিশ্বাস করে জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর অন্তরের মধ্যে যদি এই কথার বিশ্বাস স্থাপন করে আমি পয়গাম্বর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার জন্য সুপারিশকারী হয়ে যাব চার নাম্বার আমল আল্লাহর পয়গাম্বর বলে বুখারীর রেওয়ায়াত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর পয়গাম্বর বলে উম্মতের দলেরা আজান শোনার পর মুয়াজ্জিন যখন আজান দিবেন আজান শোনার পর যদি এই দোয়াটা তোমরা পাঠ করতে পারো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা وابعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد আল্লাহর পয়গাম্বর বলেন এই দোয়াটা যদি তোমরা পাঠ করতে পারো আদরাকাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি পয়গাম্বর তোমাদের জন্য সুপারিশ করব পাঁচ নম্বর আমল হলো আল্লাহর পয়গাম্বর বলে যারা মদিনার মধ্যে বসবাস করবে আর এই বসবাসরত অবস্থায় যদি কহৎসালি চলে আসে যদি দুর্ভিক্ষ চলে আসে এই দুর্ভিক্ষর পরে এই দুর্ভিক্ষের ভিতরে পতিত হইয়া কহৎসালির মধ্যে পতিত হইয়া কোন রোগ ব্যাধির মধ্যে পতিত হইয়া ওই মদিনা ত্যাগ করে যদি কোনো ব্যক্তি পলায়ন না করে মদিনার মহাব্বতে নবীর মহাব্বতে যদি ওই জায়গার মধ্যে বসবাস করে আল্লাহর পয়গাম্বর বলে কুন্তুলা ঘোষাপি কেয়ামতের ময়দানে আমি পয়গাম্বর ওই উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাব ওই উম্মতের জন্য জামিনদার হয়ে যাব আমি পয়গাম্বর কেয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করে আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে নাজাদের সুব্যবস্থা করে দিব ছয় নম্বর আলামত ছয় নম্বর এরকম ভাবে আমল হলো আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন হঠাৎ করে নবী ডাক দিয়ে বলতেছে ও আমার সাহাবায়ে কিরাম দুনিয়ার সব উম্মতেরা দুনিয়ার সব মানুষেরা রাজা বাদশাদের কাছে কোনো কিছু চায় তাদের অনুসারীরা তাদের কাছে চায় তোমরাও আমার কাছে কিছু চাও আমি তোমাদেরকে দিব আল্লাহর পয়গাম্বরের যখন এই কথা বললেন একজন খাদেম ডাক দিয়ে বলতেছে ও পয়গাম্বর আনতাসফালি ইয়াউমাল কিয়ামা নবী গো দুনিয়ার রাজা বাদশাদের কাছে তাদের অনুসারীরা হীরামণি মুক্তা জওহার চায় তাদের অনুসারীরা বিল্ডিং চায় অট্টালিকা চায় বাড়িগাড়ি চায় নবী গো আপনার দরবারে সেটা চাইতেছি না ও পয়গাম্বর আপনার দরবারে চাইতেছি হাসরের কঠিন মুসিবতে যখন কেউ কাউকে পরিচয় দিবে না আনতাসফালি ইয়াউমাল কিয়ামা ওই সময় আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন আল্লাহর পয়গাম্বর বলে তাই নাকি বলে হ্যাঁ যদি তাই হয় তাহলে আন্নান সুরানি বি আমালিন নাফ তাহলে নফল ইবাদতের মাধ্যমে তুমি আমাকে সাহায্য করবা সহযোগিতা করবা অধিক পরিমাণে নফল সদকা করবা অধিক পরিমাণে নফল রোজা রাখবা অধিক পরিমাণে নফল নামাজ পড়বা এমনি ভাবে নফল ইবাদতগুলো যদি বেশি পরিমাণে করো হাসরের ময়দানে কোন গুনাহের কারণে যদি এরকম ভাবে তুমি ধরপাকড় হয়ে যাও জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায় তাহলে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো আল্লাহ আমার গুনাহগার উম্মত
উম্মত এই গুনাহগার উম্মত বেশি আমল করতে পারে নাই দুর্বলতার কারণে যতটুকু আমল করেছে সঙ্গে সঙ্গে আবার নফল ইবাদত করেছে ও পরওয়ারদিগার আমার উম্মতের নফল ইবাদতের দিকে তাকাইয়া আমার উম্মতকে আজকে জাহান্নামের আগুনে জ্বালাইয়েন না দয়া করে মায়া করে আমার উম্মতকে আজকে জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করে পয়গম্বরের সুপারিশ কবুল করে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে সাত নম্বর আমল হলো আল্লাহর পয়গম্বর বলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত আল্লাহর পয়গম্বর বলে ও আমার উম্মতের দলেরা মান জানি জাইরন লা তামালহু হাজাতুন ইল্লা জিয়ারতি যেই বান্দা আমার মহব্বতে পড়ে আমার যে উম্মত আমার ভালোবাসায় পড়ে আমার মহব্বতে পড়ে একমাত্র আমার উদ্দেশ্যেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসবে সফর করে আসবে আর আমার জিয়ারত করার জন্য আমার কবর জিয়ারত করার জন্য আসবে আর অন্য কোন উদ্দেশ্য যদি না থাকে একমাত্র আল্লাহর পয়গম্বরের এরকম ভাবে জিয়ারত করার উদ্দেশ্যে আল্লাহর নবীর এরকম ভাবে রওজা দেখার উদ্দেশ্যে সালাম দেওয়ার উদ্দেশ্যে কেউ যদি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উপস্থিত হয় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা হাক্কান আলা আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা আমার উপরে হক হয়ে যাবে অবধারিত হয়ে যাবে দায়িত্ব কর্তব্য হয়ে যাবে চলে আসবে আমার উপরে আমি ওই উম্মতের জন্য সুপারিশ করে হাসরের ময়দানে আল্লাহর দরবার থেকে এরকম ভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি নবী হয়ে যাব নাম্বার আমল হলো আল্লাহর পয়গম্বর বলে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বলে আনা শাফিউন লিকুল্লি রাজুলাইনে তাহাব্বা ফিল্লাহ মান বাসানি ইয়াউমাল কিয়ামা আল্লাহর পয়গম্বর বলে উম্মতেরা শুনো যেই দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একমাত্র মহব্বত করবে ভালোবাসবে আল্লাহর জন্যই বন্ধুত্ব স্থাপন করবে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই দুনিয়ার কোনো এরকম ভাবে আগ্রাস নাই দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই কোনো উদ্দেশ্য ছাড়া একমাত্র আল্লাহর মহব্বতেই যদি তারা বন্ধুত্ব করে আল্লাহর পয়গম্বর বলে আনা শাফিউন লিকুল্লি রাজুলাইন ওই দুই ব্যক্তির জন্য আমি সুপারিশকারী হয়ে যাব কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এরা শুধু আপনার জন্যই মহব্বত করেছে আপনার জন্যই বন্ধুত্ব স্থাপন করেছে আমি তাদের জন্য সুপারিশ করে আল্লাহর দরবারে সুপারিশ করে তাদের নাজাতের ব্যবস্থা করে দিব নয় নম্বর আমল হলো তাওতাবারানির রিওয়ায়াত এবং মুজাবে তাবারানির মধ্যে তাবাকাতে ইবনে সাদের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর পয়গম্বর বলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান কযা লি আখিহি হাজাতান আল্লাহর নবী বলে আমার কোন উম্মত যদি তার মুসলমান ভাইয়ের কোন হাজত পূরণ করে কুনতু ওয়াকিফান ইনদা মিজানি আমি পয়গম্বর মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকব ফাইন রাজ্জাহা যদি ওই বান্দার মিজানের পাল্লাটা ভারী হয়ে যায় তাইলে তো ভালো কথা আর যদি মিজানের পাল্লা ভারী না হয় কুনতু লাহু শাফিয়া তাহলে আমি আল্লাহর পয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব আল্লাহ এই বান্দা নিজের হাজতকে দমাইয়া নিজের প্রয়োজন পূরণ না করে আমার অন্য মুসলমানের প্রয়োজন পূরণের জন্য নিজেকে নিবেদিত রেখেছে ও পরওয়ারদিগার আমার এই উম্মতকে আজকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইয়েন না আমার উম্মতটাকে আজকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে দশ নম্বর আমল হলো আল্লাহর পয়গম্বর বলে উম্মতেরা শুনো যেই বান্দা বেশি বেশি সুন্নত তরিকায় আমল করবা সুন্নতের আমল যেই বান্দার মধ্যে বেশি থাকবে কুতু লাহু শাফিয়া কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর আমার ওই উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাব এই দশটা আমল যার মধ্যে থাকবে ওই দশ ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশকারী হয়ে যাবে ও মুসলমান ওই রহমতের নবীকে দয়ার নবীকে মায়ার নবীকে যদি স্বপ্নে দেখতে হয় নবীকে যদি স্বপ্ন যোগে দেখতে চায় তাহলে আমাদের জন্য কিছু কর্তব্য রয়েছে কিছু আমল রয়েছে আল্লাহর পয়গম্বর থেকে এবং কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নির্ধারিত এমন কোন আমল নাই যে আমলের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখা যাবে কিন্তু মুহাক্কিক বরবল ওলামায়ে কিরামগণ এমন কিছু আমল সম্পর্কে আমাদেরকে অবগত করে রেখে গেছেন
আমরা যদি এই আমলগুলো করতে পারি এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে স্বপ্নযোগে আমাদেরকে দেখার পারমিশন দিয়া দিবে আমরা যদি নিয়মতান্ত্রিকভাবে সেই আমলগুলো করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রাজি হয়ে খুশি হয়ে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখার এরকম ভাবে সুযোগ আমাদেরকে করে দিবে এক নম্বর আমল সংক্ষিপ্ত এই আমলগুলো করেই আমি ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব